নিরাপদ ধীরুনা? চেষ্টা করেও গলা দিয়ে একটা শব্দ বার করতে পারল না ধীরাপদ। ফ্যাসফেসে একটু হাওয়া বেরুলো শুধু, ঘাড় নাড়ল। কি আশ্চর্য, আমি তো চিনতেই পারিনি প্রথমে, তুমি এখানে কলকাতাতেই থাকো নাকি? ধীরাপদর বাক্যস্ফুরণ হলো না এবারও, মাথা নাড়ল। হাঁ করে দেখছো কি, চিনতে পেরেছো তো আমাকে? ধীরাপদ হাসতে চেষ্টা করল, ঘাড় নেড়ে জানালো চিনেছে। বলো তো কে? চারুদি। যাক, হাসলেন। কত কাল পরে দেখা, এখানে কি করছো? রেকর্ড কিনবে নাকি? ও, বাজনা শুনছিলে বুঝি, আর শুনতে হবে না, এদিকে দাঁড়িয়ে কথা কয়ে এসো। ওদিকে অর্থাৎ মোটরের দিকে চারুদি আগে আগে রাস্তা পার হলেন ধীরাপদ পিছনে। এমন যোগাযোগের জন্য প্রস্তুত ছিল না, এমন যোগাযোগ ঘটবে বলেই বোধহয় দেখার এত সমারোহ আজ। কিন্তু কালের কাণ্ডর মধ্যে আবার কোন অধ্যায়? ধীরাপদ খুশি হবে কি হবে না তাও বুঝে উঠছে না, কিন্তু চারুদিকে ভালো লাগছে। আগের চেয়ে অনেক মোটা হয়েছে চারুদি, তবে ভালোই লাগছে। মোটর ঘেঁষে দাঁড়িয়ে একগাল হেসে চারুদি বললেন, তারপর খবর বলো, আমাকে তো চিনতেই পারোনি তুমি, ভাগ্যে আমি এসে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার আগে তার চুকিত বিড়ম্বনাটুকু ভুলেনি ধীরাপদ, বলল, আমি ঠিকই চিনেছিলাম তুমি পালাচ্ছিলে। তা কি করব, অপ্রস্তুত হয়েও সামলে নিলেন। ভাবলাম কে না কে, এতকাল বাদে তোমাকে দেখব কে ভেবেছে, তার উপর চেহারাখানা যা করেছ, চেনে কার সাধ্য, চোখ দেখে চিনেছি আর কপালের ওই কাটা দাগ দেখে। কপালের কাটা দাগের প্রসঙ্গে সম্ভবত ধীরাপদের মায়ের কথা মনে পড়ল চারুদের, মায়ের হাতের তপ্ত খুন্তির চিহ্ন ওটুকু, ছেলেবেলায় দস্যিপনার ফল। পাথর ছুড়ে খুর্তুত ভাইয়ের মাথা ফাটালেও এমন কিছু মারাত্মক হয়নি সেটা, কিন্তু এই চারুদি না আগলালে ওকে বোধহয় মা মেরেই ফেলত সেদিন, খুন্তির এক ঘাই আত্মরা করেছিল। একটু হেসে চারুদি জিজ্ঞাসা করলেন, মাসিমা কোথায় আর শৈল সব এখানে? তার মুখের উপর চোখ রেখে ধীরাপদ আঙুল দিয়ে আকাশটা দেখিয়ে দিল, আহা কেউ নেই। চারুদি অপ্রস্তুত, একটু বিষণ্ণ। কি করে জানবো বলো, কারো সঙ্গেই তো, থেমে প্রসঙ্গ বদলে ফেললেন, তুমি আছো কোথায়, কি করছো আজকাল, সাহিত্য করা ছেড়েছো না এখন? আছে, নামটাম তো দেখিনি। একসঙ্গে একাধিক প্রশ্নের সুবিধা এই যে একটারও জবাব না দিলে চলে, ওগুলো প্রশ্ন ঠিক নয়, এক ধরনের আবেগ বলা যেতে পারে। দ্বিধা কাটিয়ে সামনে এসে দাঁড়ানোর পর থেকেই চারুদির এই আবেগটুকু লক্ষ্য করছে ধীরাপদ। একটু হেসে জবাব এড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি যাবে কদ্দূর? অনেক দূর, সাগ্রহে আরও একটু কাছে সরে এলেন চারুদি। তুমি যাবে আমার সঙ্গে? চলো না, গাড়িতে গেলে কত আর দূর, চলো, আজ তোমাকে ছাড়ছি না, ড্রাইভার তোমাকে বাড়ি পৌঁছে দেবে এখন, তাড়া নেই তো কিছু। তাড়া নেই জানাতে একেবারে হাত ধরে গাড়িতে তুললেন তাকে, নিজেও তার পাশে বসে ড্রাইভারকে হিন্দিতে বাড়ি ফেরার নির্দেশ দিলেন। এত দামি গাড়ি দূরে থাক, মোটরেই শিগগির চড়েছে বলে মনে পড়ে না ধীরাপদর। নরম কুশনের আরামটা প্রায় অস্বস্তিকর, নরম আদরের মতো, ধীরাপদ অভ্যস্ত নয়, সে সঙ্গে মিষ্টি গন্ধ একটু, পার্শ্ববর্তিনীর সুচারু প্রসাধন রুচি আছে বলতে হবে। আরও বুক ভরে নিঃশ্বাস টানতে ইচ্ছে করছিল ধীরাপদর, কিন্তু কোন সংকোচে লোভ দমন করল সেই জানে। গাড়িতে উঠেই চারুদি হঠাৎ চুপ করেছেন একটু, বোধহয় এই অপ্রত্যাশিত যোগাযোগের কথাই ভাবছেন, হয়তো আরও কিছু ভাবছেন। ভিড় কাটিয়ে গাড়ি চৌরঙ্গিতে পড়তে সময় লাগছে, মোড়ের মাথায় আবার লাল আলো। ধীরাপদ তাড়াতাড়ি ঝুঁকে সেই বাস স্টপের দিকে তাকাল, ওই মেয়েটা নিশ্চয়ই দাঁড়িয়ে আছে এখনো, কালই দেখতে হবে ছবিটা, ভিটার রাইস, কোথায় হচ্ছে কে জানে। মনে মনে এখনো নামটার জুৎসই একটা বাংলা হাতরে বাড়াচ্ছে ধীরাপদ। নেই, ধীরাপদ অবাকই হলো একটু, সঙ্গী পেল? ওই ক্ষীণ তনু আর উগ্র প্রসাধন সত্ত্বেও, শুকনো মুখখানা অবশ্য টানে, কিন্তু সে তো অন্য জাতের টান, সঙ্গী জোটানোর নয়। ওই মেয়েটা সঙ্গী পেয়েছে, ও নিজেও কি সঙ্গিনী পেল, চারুদির মতো সঙ্গিনী? এ তো অবাক হবার মতোই। সবুজ আলো দিয়েছে, গাড়ি ডাইনে ঘুরল। কি দেখছিল অমন করে? পিছনের গদিতে শরীর এলিয়ে দিল ধীরাপদ, পিঠে সেই রকম ঈষদুষ্ণ অস্বস্তিকর নরম স্পর্শ। কিছু না,
কাউকে খুঁজছিলে মনে হয়? না, এমনি দেখছিলাম। চারুদি টিপ্পনি কাটলেন। আগের মতো সে ড্যাব ড্যাব করে দেখে বেড়ানোর অভ্যাসটা এখনো আছে বুঝি? চারুদি যদি জানতেন এত কাছ থেকেও একেবারে ঘুরে বসে তাকেই নির্নিমেষ খুঁটিয়ে দেখার ইচ্ছেটা ধীরাপদ কিভাবে ঠেকিয়ে রেখেছে, তাহলে বোধহয় এই ঠাট্টা করতেন না। তার অভ্যেসের খবর জানলে চারুদি হয়তো গাড়িতে টেনে তুলতেন না তাকে। গ্রামোফোন দোকানের সামনে তাকে চিনে ফেলার পর দ্বিধার সংকোচ কাটিয়ে কাছে না এসে শেষ পর্যন্ত না চিনেই গাড়ি হাঁকিয়ে চলে যেতেন। চারুদি আরেকটু হাসলেন, আরেকটু ঘুরে বসলেন। ওই মিষ্টি গন্ধটা আর একটু বেশি ছড়ালে ধীরাপদ দেখার প্রলোভন আর বেশিক্ষণ আঁকলে রাখতে পারবে না। চারুদিকে আজও ভালো লেগেছে তার। চারুদি অনেক বদলেছে তবু, অনেক মোটা হয়েছে তবু, এত ভালো লেগেছে কারণ চারুদিও এখন বিশ্লেষণ করে দেখার মতোই। কিন্তু অন্যের তা বরদাস্ত হওয়া সহজ নয়, তাই ভয় ভয় সরেই বসলো আরেকটু। তারপর জবাব দিল, অভ্যাসটা আরও বেড়েছে। তাই নাকি, ভালো কথা নয়? চারুদি ঘুরে বসলেন। যতটা ঘুরে বসলে ধীরাপদের মুশকিল ততটাই। বিয়ে করেছ? সঙ্গে সঙ্গে কি মনে পড়তে ছোট মেয়ের মতোই হেসে উঠলেন। মনে পড়েছে ধীরাপদেরও, অল্প হেসে মাথা নাড়ল। ও মা, এখনো বিয়ে করনি? বয়স কত হলো? দাঁড়াও, আমার এই 44, আমার থেকে 9 বছরের ছোট তুমি, তোমার 35, এখনো বিয়ে করনি? আর কবে করবে? আবারও বেশ জোরেই হেসে উঠল চারুদি। বললেন, ছেলেবেলার কথা সব মনে আছে এখনো? মৃদু হেসে ধীরাপদ পিছনের দিকে মাথা এলিয়ে দিল। এবার উত্তর কলকাতার পথ ধরে চলেছে গাড়ি। ধীরাপদের ঘুম পাচ্ছে, মাথা টলছে না আর গাও গুলোচ্ছে না। রাজ্যে এর অবসাদ, শুধু শরীরটা শুধু ঘুম চাইছে। চারুদি কখনো থামছেন একটু, কখনো অনর্গল কথা বলছেন, কখনো এটা সেটা জিজ্ঞাসা করছেন। ধীরাপদও কিছু শুনছে, কিছু শুনছে না, কখনো বা হা না করে সাড়া দিচ্ছে, কিন্তু ভাবছে অন্য কথা। চারুদির 44 হয়ে গেল এরই মধ্যে, 34 পড়লেও বিমানান লাগতো না। ওর ছেলেবেলার কথা মনে হতে চারুদি হেসে উঠেছেন, হাসিরই ব্যাপার। ধীরাপদ ভোলেনি, তার সেই ছেলে মানুষের সঞ্চয়ের উপর অনেকবার দস্যুবৃত্তি হয়ে গেছে, তবু না। কালে জলে কতই তো ধুয়ে মুছে গেল, কিন্তু এক একটা স্মৃতির পরমায়ু বড় অদ্ভুত, চোখ বুঝলে সব যেন ধরা ছোঁয়ার ব্যাপার। কত হলো তার? 35। অথচ আরেকটা বয়স যেন সেই কবেকার পদ্মাপাড়ের ওধারেই আটকে আছে। এক এক সময় এমনও মনে হয়, বয়স কি মানুষের সত্যিই বাড়ে? চারুদির বেড়েছে? পদ্মাপাড়ের মেয়ে চারুদি মোটা ছিলেন না, এমন বেতের মতো দোহারা গড়ন, জলজলে ফর্সা, এক মাথা লালচে চুল। সেই চারুদিকে এক এক সময় আগুনের ফুলকির মতো মনে হতো 9 বছরের ধীরাপদর। পাশাপাশি লাগালাগি বাড়িতে থাকত, ফাঁক পেলেই পালিয়ে এসে চারুদির গাঁ ঘেঁষে বসে থাকত। ইচ্ছে করত ওই লাল চুলের মধ্যে নিজের দুহাত চালিয়ে দিতে। ওকে হাঁ করে চেয়ে থাকতে দেখলেই চারুদি খুব হাসতেন। কি দেখিস তুই? তোমাকে, আমাকে ভালো লাগে তোর? খুব। হের 2 বছর আগেই সে ঘোষণা করে বসে আছে, বিয়ে যখন করতেই হবে একটা, চারুদিকে বিয়ে করবে। এটা সাব্যস্ত করার পর থেকেই চারুদির ওপর যেন অধিকারও বেড়ে গিয়েছিল ওর। ওর বিয়ের কথা জিজ্ঞাসা করতে গিয়ে চারুদি হেসে ফেলেছিল এই জন্যেই। শুধু এই নয়, আরও আছে। চারুদির বিয়ের রাতে মস্ত একটা লাঠি হাতে বিয়ের পিঁড়ির বরকে সরসের তাড়া করেছিল ধীরাপদ। এত বড় বিশ্বাসঘাতকতা বরদাস্ত করতে পারেনি সেদিন, ধরে না ফেললে একটা কাণ্ডই হতো বোধহয়। বিয়ের পর চারুদি শ্বশুর বাড়ি চলে গেলেন, এই কলকাতায় শ্বশুর বাড়ি। কিন্তু ধীরাপদর কাছে কলকাতা তখন রূপকথার দেশ। মা আর তার নিজের দিদির মুখে সে চারুদির স্বামীজীবটির অনেক প্রশংসা শুনত, শুনে মনে মনে জ্বলত। মস্ত বড়লোক শ্বশুর, মস্ত গাড়ি বাড়ি, চারুদির বড় বিলেত ফেরত ডাক্তার, অমন রূপের জোরেই নাকি অমন ঘর পেয়েছেন চারুদি। ঘরবাড়ি গাড়ির কথা জানে না, চারুদির বর লোকটাকে দৈত্যগোছের মনে হতো ধীরাপদর, যেমন কালো তেমনি থপথপে। রূপকথার দেশ কলকাতা থেকে সেই দৈত্যবরকে বধ করে চারুদিকে উদ্ধার করে নিয়ে আসার বাসনা জাগত। নেহাত ছোট আর তলোয়ার নেই বলেই কিছু করতে পারত না। বছরে একবার দুবার আসতেন চারুদি, খবর পেলে 3 রাত আগে থেকেই ঘুম হতো না ধীরাপদর। পেয়ারা কামরাঙা পেড়ে পেড়ে টাল করে রাখত চারুদিকে দেবে, কিন্তু সেই চারুদি আর নেই।
একবার কাছে ডাকতেন কি ডাকতেন না, অথচ সারাক্ষণ কাছে কাছে ঘুরঘুর করত। সে কাছে গেলে আদর অবশ্য করতেন, কিন্তু ধীরাপদের অভিমানও কম ছিল না। না ডাকলে বেশি কাছে ঘেঁষত না, লোভ হলেও না। লোভ তো হবেই, রূপকথার দেশে চারুদিকে আগের চেয়ে আরও ঢের সুন্দর লাগত। আগুন পানা রং হয়েছে প্রায়, আগুন পানা রং আর আগুন পানা চুল। কিন্তু দুটো বছর যেতে না যেতে একদিন ধীরাপদ অবাক। এ বাড়িতে মা গম্ভীর, দিদি গম্ভীর, ও বাড়িতে চারুদের মায়ের কান্নাকাটি। ক্রমে ব্যাপারটা শুনল ধীরাপদ, চারুদের স্বামী লোকটা মারা গেছে। ধীরাপদ ভাবল বেশ হয়েছে, চারুদি এলে আর তাকে কেউ নিয়ে যাবে না। এবার চারুদি আসার আনন্দটা শুধু যেন একা তারই। চারুদি আসছে অথচ কারও একটু আনন্দ নেই, মুখে এতটুকু হাসি নেই। চারুদি এলেন, কিন্তু ধারে কাছে ঘাসার সুযোগ পেল না সে। আসার সঙ্গে সঙ্গে কান্নাকাটির ধুম পড়ে গেল আবার। ধীরাপদর মনে হতো খামাখাকি কান্নাই কাঁদতে পারে চারুদির মা। শুধু কি তাই, কান্নাটা যেন একটা মজার জিনিস। এ বাড়ি থেকে মা আর দিদি পর্যন্ত গিয়ে গিয়ে কেঁদে আসছে, কান্না কান্না খেলা যেন। দু তিন দিনের মধ্যে চারুদিকে একবার চোখের দেখাও দেখতে পেল না ধীরাপদ। যখনই যায় চারুদির ঘর বন্ধ। অভিমানও কম হল না, স্বামী মরেছে কিন্তু ও তো আর মরেনি, এ কেমন ধারা ব্যবহার। ধীরাপদ দূরে দূরে থাকতে চেষ্টা করল কটা দিন, কিন্তু কেমন করে যেন বুঝল হাজার অভিমান হলেও চারুদি এবারে নিজে থেকে ডাকবে না ওকে। তাই ঘর খোলা দেখে পায়ে পায়ে ঢুকেই পড়ল সেদিন। একটু আগে দিদি ঢুকেছে, শৈলাদি, তাই চারুদিকে দেখতে পাওয়ার আশায় নিয়ে এসেছিল ধীরাপদ। কিন্তু এমনটি দেখবে একবারও ভাবিনি। দেখে দু চোখের পাতা পড়ে না, মেঝেতে মুখ গোঁজ করে বসে আছে চারুদি, পাশে দিদি বসে, দিদির চোখে জল টলমল, দুজনেই চুপচাপ। ধীরাপদ ঘরে ঢুকেছে টের পেয়েও একবার মুখ তুললেন না চারুদি। নাই তুলুক তবু চোখ ফেরাতে পারছে না ধীরাপদ। চারুদির পরনে কোরা থান লালচে চুলের সঙ্গে যেন মিশে গেছে, আর তার উপর এক পিঠ তেল না পড়া লালচে চুল। এই বেশে এমন সুন্দর দেখায় কাউকে ভাবতে পারে না। পায়ে পায়ে দিদির কাছে এসে দাঁড়ালো। যেমনই হোক একটা শোকের ব্যাপার ঘটেছে অনুভব করেই একটু সান্ত্বনা দেবার ইচ্ছে হলো তারও। বলল, তোমাকে এখন খুব সুন্দর দেখাচ্ছে চারুদি। সঙ্গে সঙ্গে দিদির হাতের ঠাস করে একটা চড় গালে পড়তে হতভম্ব। অপমানে চোখে জল এসে গেল, ছুটে পালালো সেখান থেকে। ভেবেছিল স্বামী মরেছে যখন, তখন চারুদিকে আর কেউ নিতে আসবে না। স্বামী ছাড়াও যে নিতে আসার লোক আছে জানত না। চারুদি আবারও চলে গেলেন। এরপরে তার বছরের নিয়মিত আশায় ছেদ পড়তে লাগল। শেষে দু তিন বছরেও একবার আসেন কি আসেন না। বুদ্ধিতে আর একটু পাক ধরেছে ধীরাপদর। শুনেছে চারুদির আশায় শ্বশুর বাড়ি থেকে কোনো বাধা নেই, যখন খুশি আসতে পারেন। কিন্তু নিজেই ইচ্ছে করে আসেন না চারুদি। এ ধরনের ইচ্ছা বৈচিত্র্য দুর্বোধ্য। ম্যাট্রিক পাশ করে ধীরাপদ কলকাতায় পড়তে এলো। বোর্ডিংয়ে থেকে পড়া, অবিশ্বাস্য স্বাধীনতা। কিন্তু কলকাতাকে আর রূপকথার দেশ মনে হয়নি তখন। শুধু চারুদি আছেন কলকাতায়, এইটুকুই রূপকথার রোমাঞ্চের মতো। ধীরাপদ প্রায়ই আসত চারুদির সঙ্গে দেখা করতে। চারুদি খুশি হতেন, আগের মতোই হাসতেন। তার থান পোশাক গেছে, মিহি সাদা জমির পারওয়ালা শাড়ি পরতেন, বেশ চওড়া নকশা পেড়ে শাড়ি। হাতে বেশি না হলেও গয়না থাকতই, গলায় সরু হার আর কানে দুলো। ধীরাপদর তখন মনে হতো ঠিক ওইটুকুতেই সব থেকে বেশি মানায় চারুদিকে। চারুদি গল্প করতেন আর জোর জার করে খাওয়াতেন, আগের সম্পর্ক নিয়ে একটু আধটু ঠাট্টাও করতেন। তার কাঁচা বয়সের লেখার বাতিকটা একদিন কেমন করে যেন টের পেয়ে গেলেন তিনি। টের পাওয়ানোর চেষ্টা অবশ্য অনেকদিন ধরেই চলছিল। এখানে আসার সময় সদ্য সদ্য সব লেখাই ধীরাপদের পকেটের সঙ্গে চলে আসত। চারুদির উৎসাহে আর আগ্রহে সে ছোটখাটো একটি লেখক হয়ে বসেছে বলেই বিশ্বাস করত। মাঝে মাঝে এই বাড়িতে আরেকজন অপরিচিতের সাক্ষাৎ পেত ধীরাপদ, সুশ্রী সুন্নত পুরুষ, ধীর গম্ভীর অথচ মুখখানা সবসময় হাসি হাসি। ফর্সা নয়, সুন্দর নয়, কিন্তু পুরুষের রূপ যেন তাকেই বলে। মার্জিত অনমিত, চল্লিশের কিছু কমই হবে বয়স, কিন্তু এরই মধ্যে কানের দুপাশের চুলে একটু একটু পাক ধরেছে। এই বয়সে ওটুকুরও ব্যক্তিত্ব কম নয়। শুধু চারুদিকেই গল্প করতে দেখত তার সঙ্গে, আর কাউকে নয়। মোটরে এক একদিন বেড়াতেও দেখেছে তাদের।
একদিন তো চারুদেই ওকে দেখেও মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, যেন দেখেননি। তারপর আর এক সপ্তাহ যায়নি ধীরাপদ। চারুদি চিঠি লিখতে তবে গেছে। চারুদি না বললেও ধীরাপদ জেনেছিল তার স্বামীর সব থেকে অন্তরঙ্গ বন্ধু ছিলেন এই ভদ্রলোক। কিন্তু এ নিয়ে মনে কোনো রকম প্রশ্ন জাগেনি ধীরাপদর। 17-18 বছর বয়স মাত্র তখন, ছেলেদের মুক্ত বয়স ওটা। আর ওই নিয়ে ছেলেবেলার মতো ঈর্ষাও হতো না, সেই হাস্যকর ছেলেবেলা আর নেই। তাছাড়া সেদিক থেকে ভদ্রলোকের তুলনায় নিজেকে এমন নাবালক মনে হতো যে তাকে নিয়ে মাথাই ঘামাতো না বড় একটা। শুধু চারুদের একটু আদর যত্ন পেলেই খুশি, সেইটুকুর অভাব হতো না। এক বছর যেতে না যেতেই নতুন বয়সের গোড়াতেই আবার একটা ধাক্কা খেল ধীরাপদ। দিন 10-12 জ্বরে পড়েছিল, কিন্তু চারুদি লোক পাঠিয়ে বা চিঠি লিখে একটা খবরও নেননি। অসুখ ভালো হবার পরেও অভিমান করে কাটালো আরও দিন কতক। ধীরাপদ বলে কেউ আছে তাই যেন ভুলে গেছেন চারুদি। শেষে একদিন গিয়ে উপস্থিত হলো চারুদির শ্বশুর বাড়িতে, শুনল চারুদি নেই। কোথায় গেছেন কি বৃত্তান্ত কিছুই বুঝল না। বাড়ির লোকের রকম সকম দেখে অবাক হলো একটু। কেউ কখনো দুর্ব্যবহার করেনি তার সঙ্গে, এও দুর্ব্যবহার ঠিক নয়, তবু কেমন যেন। এরপর আরও 2-3 দিন গেছে সেই এক জবাব, চারুদি নেই, কোথায় গেছেন, কবে ফিরবেন কেউ জানে না। ধীরাপদ হতভম্ব। ছুটিতে বাড়ি এসে চারুদির কথা তুলতেই মা বলেন চুপচুপ, দিদি বলেন চুপচুপ। এই চুপচুপের অর্থ অবশ্য বুঝেছিল ধীরাপদ, চুপ করেই ছিল, কিন্তু ভিতরটা তার চুপ করে ছিল না। কলকাতায় এসেও অনর্থক রাস্তায় রাস্তায় ঘুরেছে, অন্য মানুষকের মতো চোখ তার কি যেন খুঁজেছে, আর মনে হয়েছে এই রূপকথার দেশে কি যেন তার হারিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিলে নাকি? চারুদির কথায় চমক ভাঙল ধীরাপদর, ধর্মর করে সোজা হয়ে বসল। গাড়ি দাঁড়িয়ে আছে একটা একতলা বাড়ির সামনে ছোট লনের ভিতরে। রাতে ঠিক ঠাউর না হলেও বাড়িটা সুন্দরী লাগল। কিন্তু সে কি সত্যিই ঘুমিয়ে পড়েছিল নাকি? কোথায় এলো? কি বলছিলেন চারুদি এতক্ষণ? এই বাড়ি, এই বাড়ি, নামো। চারুদি আগে নামলেন, পিছনে ধীরাপদ। বাবুকে বাড়ি পৌঁছে দেবার জন্য ড্রাইভারকে অপেক্ষা করতে বলে তাকে নিয়ে চারুদি ভিতরে ঢুকলেন। সামনের ঘরে আলো জ্বলছিল, তোর গোড়ায় একজন বুড়ি মতো মেয়ে ছেলে বসে, কর্তির সারা পেয়ে উঠে গেল। বসো, এক্ষুনি আসছি। রেকর্ড হাতে চারুদি অন্তরে ঢুকলেন। এই অবকাশে ধীরাপদ ঘরের ভিতরটা দেখে নিল। ঝকঝকে তকতকে সাজানো গোছানো ঘর, মেঝেতে বুরু কার্পেট, নরম গদির সোফা সেট, বসলে শরীর ডুবে যায়। বসে যেন অস্বস্তি বাড়ল ধীরাপদর। ঘরের দুকোনায় দুটো কাঁচের আলমারি, নানা রকম শৌখিন সংগ্রহ তাতে। উল্টো দিকের দেয়ালের বড় আলমারিটা বইয়ে ঠাসা। এরকম ঘরে আর এরকম জোরালো আলো এ নিজের মোটামুটি ফর্সা জামাকাপড়ও বেখাপ্পা রকমের স্থূল আর মলিন ঠেকছে ধীরাপদের চোখে। দিনের বেলা এসো একদিন, ভালো করে বাড়ি দেখাবো তোমাকে। বাগানও করেছি, ভালো ডালিয়ার চারা পেয়েছি, মস্ত ডালিয়া হবে দেখো। চারুদি ফিরে এসেছেন, ওকে ঘরখানা খুঁটিয়ে দেখতে দেখেই হয়তো খুশি হয়ে বলেছেন। বড় একটা সোফায় শরীর এড়িয়ে দিলেন তিনি, কাব্য করে বললে বলতে হয় অলস শৈথিল্যে তনুভার সমর্পণ করলেন। ধীরাপদ দেখছে, এরই মধ্যে শাড়ি বদলে এসেছেন চারুদি, মিহি সাদা জমির উপর টকটকে লাল ভেলভেট পাট শাড়ি, আটপৌরে ভাবে পরা, চোখে মুখে জল দিয়ে এসেছেন বোঝা যায়। মুছে আসা সত্ত্বেও ভিজে ভিজে লাগছে, কপালের গাছের চুলে 2-1 ফোঁটা জল আটকে আছে মুক্তোর মতো। ঘরের সাদা আলোয় ধীরাপদ লক্ষ্য করল চুল আগের মতো শুকনো লাল না হলেও লালচেই বটে। এই ঘরে ঠিক যেমনটি মানায় তেমনই লাগছে চারুদিকে, ভারী স্বাভাবিক। কিন্তু কোনো কিছুরই কাছে আসতে পারছে না ধীরাপদ, বাড়ি না গাড়ি না বাগান না ডালিয়া না, এমনকি চারুদিও না। কেন এমন হলো? মাথাটা কি ডলছে আবার, গা গুলোচ্ছে, কিন্তু তাও তো এখন টের পাচ্ছে না তেমন। তার দৃষ্টি অনুসরণ করেই বোধহয় চারুদি বললেন, মুখ হাত ধুয়ে এলাম, ঘন্টায় ঘন্টায় জল না দিয়ে পারিনি, মাথা গরম হয়ে যায়। শুনে একটু খুশি হলো ধীরাপদ, এই একটি কথায় মাটির সঙ্গে যোগ পেল বোধহয়। শ্যামবর্ণা বেশ স্বাস্থ্যবতী একটি মেয়ে ঘরে এসে দাঁড়াল, পরিচারিকা বা রাঁধুনি হবে। হুকুমের প্রতীক্ষায় কর্তির দিকে তাকাল, তোমাকে চা দেবে তো? ধীরাপদ মাথা নেড়েছে, কিন্তু হ্যাঁ বলেছে না না বলেছে, বোধহয় নাই বলেছে, মাথা নাড়ার সময় খেয়াল ছিল না, মেয়েটিকে দেখছিল।
পরিচারিকা হোক বা রাধুনি হোক, আসলে বোধহয় প্রহরিণী হিসেবে এই পুরুষশূন্য গৃহে বহাল আছে সে। একেবারে বাঙালি গৃহস্থ ঘরের মেয়ের মতো আটপৌড়ে শাড়ি না পরলে পাহাড়িনী ভাবত। অনুমান মিথ্যে নয়। ইঙ্গিতে তাকে বিদায় দিয়ে চারুদে হেসে বললেন, কেমন দেখলে আমার বডিগার্ড? ভালো, কিন্তু ওর গার্ড দরকার নেই। চারুদে হাসলেন, অত হাসবেন জানলে বলতো না। তীরাপদর মনে হল অত হাসিতে চারুদিকে ভালো দেখায় না। চারুদি বললেন, কি মনে হয় দরকার আছে? ধারে কাছে ঘেঁষবে কেউ? আগে শহরের মধ্যে থাকতুম যখন, তখন দু একজন ঘুরঘুর করতো বটে। তাদের একজনের সঙ্গে ডাব কাটা দা নিয়ে দেখা করতে গিয়েছিল পার্বতী, তারপর থেকে আর কেউ আসেনি। খানিক্ষণ চুপচাপ বসে পার্বতী সমাচার শুনতে হলো তীরাপদকে। পাহাড়ি পার্বতী বটে। বছর দশেক বয়সে চারুদি শিলং পাহাড় থেকে কুড়িয়েছিলেন ওকে। সেই থেকে গত 15 বছর ধরে চারুদির কাছেই আছে। এখন এক বাংলা ছাড়া আর কিছু বড় বোঝেও না, বলতেও পারে না। তারপর তোমার খবর বলো শুনি, পার্বতী সংবাদ শেষ করে প্রসঙ্গান্তরে ঘুরলেন চারুদি। কিছুই তো বললে না এখনো, যাচ্ছে তাই চেহারা হয়েছে, থাকার মধ্যে তো শুধু চোখ দুটো আছে। সেও আর আগের মতো মিষ্টি নয়, বরং ধার ধার, কে দেখে শুনে? চারুদি হাসলেন। দেখাশোনার কথায় সোনা বৌদির মুখখানা চোখের সামনে ভেসে উঠল, ফলে আরও বেশি হাসি পেল তীরাপদর। কিন্তু নিজের সম্বন্ধে কিছু বলতে হলেই যত বিড়ম্বনা, বেশ তো নিজের কথা বলছিল চারুদি। এবারের বিড়ম্বনাও কাটিয়ে দিল পার্বতী ঘরে ঢুকে। জানালো টেলিফোন এসেছে, মা যাবেন না, ফোন এখানে আনা হবে। মাই গেলেন, ফিরেও এলেন একটু বাদেই। তীরাপদ ঠিকই আশা করেছিল। কি জিজ্ঞাসা করেছিলেন চারুদি ভুলে গেছেন। চারুদি শুনতে চান না, কিছু বলতে চান, বলে বলে আগের মতোই হালকা হতে চান আর সহজ হতে চান। ধীরাপদর সেরকমই মনে হয়েছে। মনে হয়েছে মনের সাথে কথা বলার মতো লোক চারুদি এই 17-18 বছরের মধ্যে পাননি। শেষ থাকা কতকাল আগে? 17-18 বছর হবেই। ফিরে এসেই চারুদি গল্প জুড়ে দিয়েছেন আবার, অসংলগ্ন একতরফা। শহরের হাটের মধ্যে হাঁপ ধরত সর্বদা, তাই এই নিরিবিলিতে বাড়ি করেছেন। মনের মতো বাড়ি করার কি সোজা হাঙ্গামা? বিষম ধকল গেছে তাতেও। টাকা ফেললে লোকজন পাওয়া যায়, কিন্তু বিশ্বাস কাউকে করা যায় না। যতটা পেরেছেন নিজে দেখেছেন, বাকিটা পার্বতী। কেনাকাটার জন্য সপ্তাহে 2-3 দিন মাত্র শহরে যান, তার বেশি নয়। শুনতে শুনতে ধীরাপদর আবারও ঝিমুনি আসছে কেমন, গা এলাতে সাহস হয় না আর। অমুক রেকর্ড পছন্দ, অমুক অমুক লেখকের লেখা, ধীরাপদ লেখে না কেন, বেশ তো মিষ্টি হাত ছিল লেখার, লিখলে এতদিন নাম ডাক হতো নিশ্চয়, অমুক ফলের চারা খুঁজছেন, নিউ মার্কেট তন্ন তন্ন করে চষেছেন, নামই শোনেনি কেউ। তবে কে একজন আনিয়ে দেবে বলেছে, মালিটা ভালো পেয়েছেন, বাগানের যত্ন আত্মি করে, ড্রাইভারটাও ভালো, তবে ওদের সঙ্গে হিন্দিতে কথা কইতে হয় বলেই যত মুশকিল চারুদির। হিন্দির প্রথম ভাগ একখানা কিনেছেন সেই জন্য, কিন্তু ওল্টানো আর হয়ে ওঠে না। এখন বিশ্বস্ত একজন বন্ধুকলা গেট পাহারাদার পেলেই নিশ্চিত হতে পারেন চারুদি। শ্রোতার মুখের দিকে চেয়ে একটু সচেতন হলেন যেন, ওমা আমি তো সেই থেকে একাই বকে মরছি দেখি, তুমি তো এ পর্যন্ত সব শুদ্ধ 10টা কথাও বলনি, কথা বলাও ছেড়েছ নাকি, শুধু কি দেখেই বাড়াও? কি যে হলো ধীরাপদর সেও জানে না, যে উনি ভাবটা কেটে গেল একেবারে। নড়ে চড়ে সোজা হয়ে বসল, চোখে চোখ রেখে হাসল, যেন মজার কিছু বলতে যাচ্ছে। বলল, না কথাও বলি, তবে বড় গদ্য কথা, আমাকে কিছু খেতে দিতে পারো?